আমরা প্রত্যেকেই জীবনে সুখ ও শান্তি চাই আমরা চাই আমাদের জীবন যেন ফলে ফুলে ভরে উঠুক আমরা যা চাই তাই যেন আমরা পাই কিন্তু বাস্তবে তা কিন্তু ঘটে না বাস্তবে এর উল্টোটাই ঘটে আমরা যা চাই তার উল্টোটাই হয় আমরা যেটা চাই না সেটাই আবার হয় তো বিষয় হচ্ছে এর জন্য আপনার ব্যক্তিগত জন্মছক তো অবশ্যই দায়ী কিন্তু প্রবলেম যেমন রয়েছে তার সলিউশনের রাস্তাও কিন্তু বিভিন্ন রকম রয়েছে প্রত্যেকেরই জন্মছকে কিছু না কিছু দোষ ত্রুটি থাকে কেউ আর্থিকভাবে প্রবলেম কারো হেলথ নিয়ে প্রবলেম কারো মানসিক শান্তি নেই আর এই শান্তি পাওয়ার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই এখানে ওখানে ছুটাছুটি করি কোথাও ট্যুরে চলে যাই মনটাকে ফ্রি করার জন্য তাই না কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গৃহে একটি গাছ লাগানোর জন্য গাছটি খুব বড়ো নয় খুব ছোট। কিন্তু এই গাছটির মাহাত্ম অনেকাংশে রয়েছে হ্যাঁ যে গাছটির কথা বলবো সেই গাছটি যদি আপনি আপনার গৃহে লাগাতে পারেন তাহলে অবশ্যম্ভাবিক আপনার জীবনে সুখ ও শান্তি দুটোই কিন্তু আসবে অর্থাৎ আমি এখানে গাছটি লাগানোর কথা তো বলবো গাছের নাম তো অবশ্যই বলবো সাথে লাগানোর একটি দিনও রয়েছে এবং দিকও রয়েছে কোন দিকে লাগাতে হবে এবং দিনও রয়েছে আগে আসুন আমি দিক এবং দিন দুটোই উল্লেখ করি তারপর আমি গাছটির নাম আপনাদের সামনে ডিসক্লোজ করব দেখুন আমাদের জীবনে সমস্যার সমাধানের রাস্তায় কিন্তু আমাদেরকে দৌড়তে হয় সমাধান কি করে পাব অর্থাৎ আমাদের সমস্যা যেমন রয়েছে সমাধানের রাস্তাও রয়েছে কিন্তু রাস্তাটা কিন্তু আমরা অনেকেই জানি না আর অনেকেই আবার জানে কিন্তু এগোতে চায় না অনেকে ভাবে এসব কি উল্টো কথা গাছ লাগালে কি হয়ে যায় অবশ্যই হয় একটা জিনিস জেনে রাখবেন ভক্তিতে আসে মুক্তি হ্যাঁ আপনি ভক্তি ভরে যদি একটা পাথরকেও পূজা করেন কি না সেই পাথরও কিন্তু দেবতা বসবাস করে আপনাদের মধ্যে অনেকেই এই কথাগুলো মানবেন আবার অনেকেই মানবেন না যারা মানবেন না তাদের সঙ্গে আমার কোনো কথা কাটাকাটি বা তর্কাতর্কির কোনো বিষয় নেই কিন্তু যারা মানেন তারা জানেন যে আমি যে কথাগুলো বলছি সেটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন আগে আমি আপনাদেরকে গাছটি কোন দিকে লাগাবেন সে সম্পর্কে বলি দেখুন বেসিক্যালি যে গাছটির কথা আমি বলবো সেটি আপনি উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব এই দুই দিকে লাগাতে পারেন হয় উত্তর পূর্ব নয় দক্ষিণ পূর্ব এই দুই দিকে লাগাতে পারেন অনেকের বাড়িতে বারান্দা রয়েছে তাদের টবে লাগাতে হবে আর যাদের বাড়িতে সামনে গার্ডেন রয়েছে তাদের তো কোনো অসুবিধা নেই তবে অসুবিধাটা যাদের টবে রয়েছে তাদের একটু হলো আসবে তো আমি গাছটির নাম অবশ্যই বলবো এবার কোন দিনে লাগাতে হবে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারণ দিনক্ষণ অনেকটা বড় ভূমিকা পালন করে দেখবেন আপনাদের মধ্যে অনেকেরই একটি ড্রেস থাকে যে ড্রেসটা খুব লাকি অর্থাৎ ওই ড্রেস পরে যে কোনো কাজে গেলে সাকসেস পেয়ে যান যারা আমার সাথে সহমত তারা অবশ্যই কমেন্টস বক্সে জানান আর এটা কেন হয় জানেন এর কারণ হচ্ছে যে দিনে যে ক্ষণে আপনি ভুলবশত বলুন আর সজ্ঞানে বলুন বা অজ্ঞানে বলুন ড্রেসটি কিনেছেন যে সময় কিনেছেন সেই সময়টা আপনার জন্য প্রচণ্ড লাকি এবং ওই সময় যেহেতু আপনি কিনে ফেলেছেন সেহেতু সেই জামাটা আপনার জন্য প্রচণ্ড লাকি। ওই জামা পরে যে কোনো জায়গায় গেলে কিন্তু আপনি সাকসেস পান আপনাদের মধ্যে অনেকেরই এই ধরনের ঘটনা হয়তো বা ঘটেছে আর যাদের ঘটেনি তারা তো বলতে পারবে না যারা যাদের ঘটেছে তারা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানান আসুন এবার আমি দিন খন্টা বলি আপনাদেরকে শুক্ল ত্রয়োদশীর দিন শুক্ল ত্রয়োদশীর দিন ঠিকই শুনেছেন এই গাছটিকে রোপণ করতে হবে হ্যাঁ শুক্ল ত্রয়োদশীর দিন উত্তর পূর্ব এবং যদি উত্তর পূর্ব না পারেন দক্ষিণ পূর্ব এই দুই দিকে কিন্তু মধ্যে যে কোনো একদিকে একদিকে লাগাতে হবে দুদিকে লাগানোর কোনো প্রয়োজন নেই একদিকে লাগাতে হবে তো গাছটি হচ্ছে তেজপাতার গাছ হ্যাঁ তেজপাতার গাছ আপনাদেরকে লাগাতে হবে এখন অনলাইনে অনেক স্টোর হয়ে গেছে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন এইগুলো রয়েছে তো এই সমস্ত জায়গা থেকে আপনারা সেই গাছকে কিন্তু পারচেস করে নিতে পারেন এবং ছোট্ট একটি চারা গাছ আপনি আপনার বাড়িতে রোপণ করতে পারেন আর এই রোপণ করা থেকে আফটার থার্টি ডেজ আপনারা কিন্তু বিশাল রকম ফল কিন্তু পাবেন এটা ডেফিনিটলি বলা যেতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ